আমাদের অতিথিদের গ্রহণ করে নেব। সবাইকে প্রথমে আমি স্বাধীনতা দিবসে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকের এই যে ক্রস কান্ট্রি হতে যাচ্ছে, এই ক্রস কান্ট্রি আসলে কি এটাকে আমাদের বুঝতে হবে। ক্রস কান্ট্রি হচ্ছে এক দেশ থেকে আরেক দেশ যেতে গেলে যেমন নদী নালা পর্বত পাহাড় এগুলো অতিক্রম করে আমাদের যেতে হয়, তো ক্রস কান্ট্রিটা সেইভাবেই কিন্তু হয়ে থাকে। আমি এখানে যা দেখছি এখানে ক্রস কান্ট্রি কিন্তু সেইভাবে হচ্ছে না, রাস্তার উপর দিয়ে এখানে অনেকটা ম্যারাথনের মতনই হচ্ছে। কিন্তু ক্রস কান্ট্রি কিন্তু আমরা যখন ক্রস কান্ট্রি ত্রিপুরা রিপ্রেজেন্ট করি, আমার মনে আছে আমরা 10 কিলোমিটার আমি রিপ্রেজেন্ট করি ত্রিপুরার থেকে, তখন কিন্তু এরকম আমাদের ইয়ারমার্ক করা ছিল যে একটা জায়গা ছিল যেখান থেকে একদম পা দিলেই আমাদের কাটা ঢুকতো পায়ের মধ্যে, তো লিকো প্লাস লাগিয়ে কিন্তু আমাদের ঢুকতো হতো। এখানে রেইন শো বা ক্যাচ নিয়ে কিন্তু পরে দৌড়ানো যেত না। একটা জায়গা আছে যেখানে পাহাড় একদম শক্ত, সেখানে স্পাইক বোর্ড যে আছে সেটাও পরা যেত না। কাজে তবু আমি বলবো যে আজকের যে ক্রস কান্ট্রি প্রতিযোগিতা হচ্ছে, সবাই তো ফার্স্ট সেকেন্ড থার্ড হবে না, কিন্তু অংশগ্রহণ করাটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আমি খুব আনন্দিত এবং আমি খুব আপ্লুত আজকে এমন একটা মহতি অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করেছি, এবং যারা উদ্বোধক আমাকে আমন্ত্রণ করেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি যারা এখানে পার্টিসিপেন্ট রয়েছেন আমি তাদের উদ্দেশ্যে বলবো, আগামীকালকে স্বাধীনতা দিবস, দেশের জন্য তোমাদের যে আজকে যে তোমরা যে দল প্রতিযোগিতা অংশগ্রহণ করছো, তোমরা শুধু মাথার মধ্যে একটাই রাখবে যে দেশের জন্য তোমরা লড়াই সংগ্রাম করতে যাচ্ছ, দেশের জন্য এই দৌড় তোমাদের উৎসর্গ করছো, দেশকে উৎসর্গ করছো, এই মনোবৃত্তি নিয়ে আজকের এই দৌড়ে অংশগ্রহণ করবে। ফার্স্ট সেকেন্ড থার্ড প্রতিযোগিতায় তো কেউ না কেউ প্রথম দ্বিতীয় তৃতীয় হবে, কিন্তু এই যে অংশগ্রহণ করাটা এইটাই একটা বড় নৈতিক দায়িত্ব। এবং আমি আশা রাখবো যে আগামী দিনে এই ত্রিপুরা রাজ্যের এই ভারতবর্ষের মুখ উজ্জ্বল করবে এই যারা এখানে আজকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। স্বাধীনতা দিবস উপলক্ষে পশ্চিম ত্রিপুরা ক্রীড়া দপ্তর এবং ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের পক্ষ থেকে পুলিশ বিভাগে 5 কিলোমিটার দৌড় প্রতিযোগিতা একবারে আমাদের এবার আনতে দান দেবে একশো পশ্চিম ত্রিপুরা ক্রীড়া দপ্তর ও ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের।